রাজগর শাখা সাহিত্য সভার এখন গুরুত্বপূর্ণ কার্যনির্বাহক সভা রাজগড়ত অনুষ্ঠিত হয়। রাজগর শাখা সাহিত্য সভার সভাপতি চিন্ময়জ্যোতি হাজরিকার সভাপতিত্বত অনুষ্ঠিত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে সম্পাদক সঞ্জীব দত্তই। সভার আরম্ভণিতে এক মিনিট সময় মৌন প্রার্থনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আত্মার সদগতি কামনা করা হয়। সভাত সাংস্কৃতিক কর্মী মদন নেওগক সম্বর্ধনা জানা হয়। সভাতে রাজগর শাখা সাহিত্য সভার অধিবেশনখনি অনুষ্ঠিত করার সন্দর্ভত আলোচনা করে সভার সিদ্ধান্ত অনুসরি অহা 27 ডিসেম্বর দেওবারে এদিনিয়া কার্যসূচীরে বার্ষিক অধিবেশনখন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাত ডিব্রুগড় জিলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় কার্যনির্বাহক প্রমোদ দত্তর বিভিন্ন কাকত আলোচনী আদিত প্রকাশিত লেখনী সমূহ একগোট করে রাজগর শাখা সাহিত্য সভায় সংকলন আকারত প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করার লগতে দত্তই সম্পাদনা করা প্রায় দুকুরি গ্রন্থর সম্পাদকীয় সমূহও সুকীয়াক প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করে। আজির সভাত জিলা সাহিত্য সভার সম্পাদক পরমেশ্বর নলবরিয়া, রাজগর শাখা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি লীলা গগৈ, নাহরকটিয়া মণ্ডলর সাংগঠনিক সম্পাদক বদন গগৈ, জিলা সাহিত্য সভার রাজগর মণ্ডলর সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ শইকীয়া, রাজগর শাখা সাহিত্য সভার বিষয়ববীয়া ব্রজ কুমার বরশইকীয়া, লভিত চাংমাই, পলাশ বকলিয়াল আদি উপস্থিত থাকে। অনুষ্ঠানের অন্তত প্রমোদ দত্তর আতিথ্যত এক প্রীতি ভোজরও আয়োজন করা হয়। রাজগর শাখা সাহিত্য সভায় আজি যি কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত করলে কেটামান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কেনে ধরনের কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়? আজি রাজগর শাখা সাহিত্য সভার আমি একটা অনুষ্ঠিতা আলোচনা আগবালো। কার্যনির্বাহে আমার দুটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এই দুটা সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার প্রথমটা হল আমার বছরিয়া কার্যনির্বাহ সভাখন অহা 27 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত করা হব। আর এই অধিবেশন সাহিত্য চর্চার জড়িত ব্যক্তিসকলের আমি চেষ্টা করি যাতে উঠি অহা প্রজন্মই ভাষা সাহিত্যের প্রতি এটি আগ্রহ জন্ম পে যাতে তারা অংশগ্রহণ করব পারে বিভিন্ন প্রতিযোগিতা বা আলোচনা চক্রের মাধ্যমে। আর দ্বিতীয়তে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আমার শ্রদ্ধার সাহিত্য সভার প্রাক্তন কেন্দ্রীয় কার্যনির্বাহ সদস্য আর ডিব্রুগড় জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ডাবরিয়া শ্রদ্ধার প্রমোদ দত্তদেব বিভিন্ন কাকত আলোচনীত বিচরিত হয়ে থাকা প্রবন্ধ বা রচনা সমূহ একত্রিত করে গ্রন্থাগারে প্রকাশ করার যে কথা এই সিদ্ধান্তটা সঁচাকে গুরুত্বপূর্ণ হল আর খুব আদরণীয় হল। আর আমার সৌভাগ্য যে আমার রাজগর শাখা সাহিত্য সভার তরফরপ্রায় এই গ্রন্থখন প্রকাশ করা হব। আর এই গ্রন্থখনের ইতিমধ্যে বিভিন্ন স্মরণিকা বা আলোচনী যেসমূহ দত্তদেবে সম্পাদনা করেছে সেই সম্পাদকীয় সমূহের এখনই সংকলন করা, এই সংকলন হলেও আমার নতুন উঠি অহা প্রজন্ম নতুন প্রজন্ম সম্পাদকীয় লিখার যে রীতি সেই রীতিটির বিষয়ে অবগত করাব। সেয়েহে আমি রাজগর শাখা সাহিত্য সভায় আজি গৌরব অনুভব করেছো এই দুখন গ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা। ব্যুরো রিপোর্ট, অসম টুডে।